আপনার মন যদি আপনার কথা শুনে চলত, আপনি কি উদ্বেগ সৃষ্টি করতেন? শুধু এই সহজ সাধনাটারা আপনারা সবাই করুন, আপনারা কোনো যোগ না পারলেও এইটুকু তো পারেনি, তাই না? আপনি দেখবেন আপনার অর্ধেক উদ্বেগ কমে থিতিয়ে পড়তে থাকবে। কারণ মূলত সংঘর্ষটা হলো এই, আপনার ভেতরে দুটো মাত্রা আছে। আপনার মন যদি আপনার কথা শুনে চলত, আপনি কি উদ্বেগ সৃষ্টি করতেন? না। কাজেই উত্তরটা অন্য কোথাও, অন্য কোনো জায়গায় খুঁজতে যাবেন না। বিষয়টা শুধু এই যে আপনার নিজের শরীরতন্ত্র আর মানসিক প্যাটার্নগুলো আপনার কথা শুনে চলছে না। তো আপনি অনেক কথাই বললেন, যদি চেষ্টা করিও, জানেন তো এই যত বড় বড়ই কথা বলি, যা ক্যালিফোর্নিয়া জুড়ে খুব ব্যবহার হচ্ছে, বিশেষ করে এই নিজেকে সমর্পণ করা টরা, ছেড়ে যেতে দেওয়া টেওয়া এইসব নিয়ে, কখনো একটা মানুষের জীবনেও এসব কাজ করেনি কোনোদিন। করেছে কি আমি জিজ্ঞেস করছি? আপনার দুশ্চিন্তা আছে, এটাকে ছেড়ে যেতে দিন। ছেড়ে চলে যায় কি? এমনকি জ্বর, সামান্য জ্বর হলেও যায় না, হ্যাঁ কি না? এমনকি সামান্য ঠান্ডা লাগলেও যায় না, আপনি যেতে বললে ছেড়ে যায় কি? তো আসুন এই সমর্পণ টমর্পণের কাল্পনিক অবস্থার দিকে না এগোই, এগুলো সব ফাঁকা শব্দ, শুধু কেউই জানে না সমর্পণ কি। কারণ এটা যখন হয় তখন জানতেও পারবেন না যেটা হয়েছে, মুখে বলে করা যায় না আমি সমর্পণ করলাম, এ আবার কি। তো সেসব না হয় ছাড়লাম, মূল কথা হলো যেমনটা বলেছিলাম, আপনি যন্ত্রের ব্যবহার বিধিটাই পড়েননি, যে এটা কীভাবে কাজ করে। আপনাকে এর দিকে মনোযোগ দিতে হবে। যন্ত্রটা এমনভাবে তৈরি যে আপনি হাতটা এইভাবে ধরলে এটা একভাবে কাজ করবে, যদি এইভাবে রাখেন তবে আরেকভাবে কাজ করবে, যদি ওরকম রাখেন তো অন্যভাবে কাজ করবে। এক বিস্ময়কর প্রক্রিয়া। এটা সরল কিছু হলে আমরা শুধু হাতুড়ি পেরে ঠুকেই হয়তো ঠিক করে ফেলতে পারতাম, ঠিক আছে? এটা খুবই সূক্ষ্ম, উন্নত, এক অসাধারণ জটিল যন্ত্র। এর দিকে নির্দিষ্ট পরিমাণ মনোযোগ দেওয়া দরকার যদি এটাকে সেই জন্যই ব্যবহার করতে চান যেটার জন্য এটা তৈরি, না হলে এ নিজেই নিজেতে জড়িয়ে পড়বে। এখন অনেকগুলো কারণই থাকতে পারে, জিনগত কারণ থাকতে পারে, সামাজিক কারণ থাকতে পারে, বয়ঃসন্ধিকালের ব্যাপার হতে পারে, বুঝলেন তো, অনেক কারণ। কিন্তু নিজের সমস্যাগুলোর জন্য এগুলোর একটাকেও দায়ী করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুধু এটাই, আপনি নিজের মনকে যেভাবে চান সেভাবে পেতে পারছেন না, এই একটা সমস্যাই আপনার আছে, তাই না? যে মুহূর্তে দায়ী করেন আমি এইরকম হয়েছি কারণ আমার বাবা এরকম ছিলেন, আমি এইরকম কারণ আমার ঠাকুমা দাদার জিন ঠিকঠাক ছিল না বলে, আপনি শেষ। কারণ আমরা ওনাদের এখন বদলাতে পারি না, তাই না? আপনি এখন আর অন্য বাবা বা অন্য ঠাকুরদা বাঁচতে পারবেন না, সময় শেষ। কিন্তু আপনি একে রূপান্তরিত করতে পারেন। আপনাকে বুঝতে হবে এখনও যদি আপনার ভয় উদ্বেগের মানসিক রোগ থাকেও, তবুও আপনি এক টুকরো গাজর খেলে, এখানে একটা বুদ্ধিমত্তা আছে যে একটা গাজরকে মানুষে রূপান্তরিত করতে পারে, তার মানে প্রতিদিন প্রতিদিন নতুন এক দেহ তৈরি করা হচ্ছে আপনার ভেতরে, তাই না? ধাপে ধাপে এক নতুন মানুষ তৈরি করা হচ্ছে প্রতিদিন, যখন স্বয়ং সৃষ্টির উৎসই আপনার ভেতরে কাজ করছে আর একজন নতুন মানুষকে প্রতিনিয়ত সৃষ্টি করা হচ্ছে, আপনি যদি সেটার অল্প দখলও নেন, আপনি একেবারেই নতুন এক শারীরিক ও মানসিক প্রক্রিয়া বানাতে পারবেন। কিছুকাল আগে আমাদের সাথে এমনটা হয়েছিল, গত বছর আমরা তিব্বতে ট্রেক করছিলাম, আমি একটা তাঁবুতে ছিলাম, আমি কিছু কাজ করছিলাম আর অন্য একজন একটা আপেল কাটছিলেন। আপনি চেনেন এই আজকাল যেসব পার্সেলিন ছুরির ব্যবহার করা হচ্ছে, তো আরেকজন যে ছিল সে বলল এনাকে, মানে আরেকজনকে, যে ছুরিটা খুব ধারালো, সাবধান কিন্তু। শুনে একটু বিরক্ত হলাম হলাম কারণ লোকটা পূর্ণ বয়স্ক একজন মানুষ, যদি শিশু হতো তাহলে অন্য বিষয়, তখন নজর রাখতাম কিভাবে ছুরিটা ব্যবহার করছে, তবে ইনি পূর্ণ বয়স্ক লোক।
আর একটা ছুরি ধারালো হবে না তো কি? এটা ধারালো না হলে একে ছুরি বলতে যাব কেন? তো আমি উপেক্ষা করে নিজের কাজ করতে থাকলাম। আরো 2 মিনিট পর উনি আবার বললেন, ছুরিটা খুব ধারালো, সাবধান কিন্তু। আমি বলেই ফেললাম, দেখুন উনি প্রাপ্তবয়স্ক একজন মানুষ, ওনাকে একা ছেড়ে দিন, উনি জানেন কিভাবে এই ছুরিটা ব্যবহার করতে হয়। একটা সামান্য ছুরি উনি ঠিক সামলে নেবেন। এটা কোনো বিরাট পৃথিবী কাঁপানো যন্ত্র বা মহাকাশ যান বা এরকম কিছু নয় যে উনি কিভাবে চালাতে হয় জানবেন না, একটা ছুরি মাত্র। উনি বললেন, না সদগুরু, ছুরিটা ভীষণ ধারালো। কি বলবেন? তো আমি আমার কাজ করতে লাগলাম। 2 মিনিট পর আবার ওনাকে ফিসফিস করে বললেন, সাবধান কিন্তু, খুব ধারালো। আরো 2 মিনিট পর উনি নিজের আঙুলটাই কেটে বসলেন। আমি হার মানলাম, ওকে, এটাই তো কেবল ঘটছে জীবনের সাথে, এটাই তো কেবল ঘটছে। আপনার একটা ইন্টালেক্ট বা বুদ্ধি আছে যার জন্যে যথেষ্ট ধীর স্থির একটা ভীত নেই, বা অন্যভাবে বললে আপনার একটা ধারালো ছুরি আছে, ও না, একটা ভীষণ ধারালো ছুরি। আপনার হাতে ভীষণ ধারালো একটা ছুরি, কিন্তু আপনার হাতটা সুস্থির নয়। দয়া করে দেখুন, এটা আপনারই মন যে এই এত যন্ত্রণা তৈরি করছে, তাই না? হ্যাঁ কি না? তো আপনার ছুরিটা ভীষণ ধারালো, যত বেশি ধারালো ততই আপনি নিজেকে কাটেন। তো আপনাদের ছুরিটাকে ভোঁতা করতে হবে না, খালি আমাদের দরকার একটা সুস্থির হাতের, তাই না? এটা নিয়ে কিছুই করা হয়নি, মানুষ ছুরিটাকে ভোঁতা করার চেষ্টা করছেন এই সব সেডেটিভ আর হাবিজাবি খেয়ে। উদ্দেশ্য শুধু এই ছুরিটা ভোঁতা করা। ছুরিটা ভোঁতা করাটা সমাধান নয়, কারণ আপনি যদি নিজের ক্ষমতাকে কমিয়ে আনেন সব কিছু ঠিক থাকবে। আপনার মস্তিষ্কের অর্ধেক সরিয়ে নিলে আপনি বেশ শান্তশিষ্টই হয়ে যাবেন, কারণ উদ্বেগটা তৈরি করতেও কিছুটা ব্রেন লাগে। যদি সত্যি অর্ধেক মস্তিষ্ক সরিয়ে নিই আপনি বেশ শান্ত হয়ে যাবেন, আর এমনকি খুশিও হয়ে উঠতে পারেন। সত্যি কিছুতেই কোনো সমস্যা নেই, দিব্যি থাকবেন, কেমন? কিন্তু আমাদের চাওয়াটা তো সেটা নয়। একজন মানুষ যেটা খুঁজছে তা হলো সীমাহীন হওয়া কোনো উপায়, আর সেটা যদি হতে হয় আপনাকে একটা সুস্থির ভীত গড়তে হবে। ছুরিটা সরিয়ে নেওয়ার দরকার নেই, ছুরিটাকে ভোঁতা করতে হবে না, একমাত্র হাতটাকে সুস্থিত করতে হবে, ঠিক কি না? কোনো প্রসেস নেই সেটা জানার, যা ইনার ইঞ্জিনিয়ারিংয়ের মানে, যোগের যা মানে, তা হলো শুধু এই, যখন আমি বলি যোগ তখন এই ক্যালিফোর্নিয়ায় থাকায় যেসব অসম্ভব আসনগুলো দেখেন সেগুলো কল্পনা করবেন না। যোগ মানে আসন নয়, যোগ মানে মিলন বা ঐক্য। যোগ শব্দের আক্ষরিক অর্থই হল মিলন, এটা হলো মিলনের প্রথম রূপ। আপনার ডান আর বাম, একে বলা হয় পিঙ্গালা আর ইরা, মানে পুরুষ আর স্ত্রী প্রকৃতি আপনার ভেতরে। শুধু এইটুকু, শুধু এই সহজ সাধনাটা আপনারা সবাই করুন। আপনারা অন্য কোনো যোগ না পারলেও এইটুকু তো পারেনি, তাই না? যেটা করবেন তা হলো এমন কিছু যা আপনার কাছে গুরুত্ব রাখে। এটা সূর্য ওঠা হতে পারে, সূর্য উঠছে, সূর্য না উঠলে আপনার অস্তিত্বই থাকতো না এই গ্রহে, তাই না? জীবনের উষ্ণতা আপনার মধ্যে বয়ে চলেছে একমাত্র কারণ সূর্য উঠে বলে। গাছ অক্সিজেন না ছাড়লে, আর আপনি সেটা নিয়ে গাছের জন্য কার্বন ডাইঅক্সাইড না ছাড়লে, এই লেনদেন না হলে আপনি জীবিত থাকতেন না, তাই না? এইরকম ভাবেই নিজের খাবারটার দিকে তাকান, সূর্যটা, যে মাটিতে হাঁটেন, যে হাওয়ায় শ্বাস নেন, যে জল খান, আপনার আশেপাশে থাকা মানুষ যেটাই হোক, আপনি যা হোক একটা বাছুন। শুধু এটাই করুন, আপনার ডান আর বামকে এক করুন নিখুঁতভাবে, এইরকম নয় নিখুঁতভাবে, ঠিক আছে? এবার এমন কিছুর দিকে তাকান যেটা আপনার কাছে সত্যি গুরুত্ব রাখে, হয়তো সেটা সূর্য, বা হয়তো আকাশ, বা হয়তো মেঘ, বা একটা গাছ, হয়তো কোনো ব্যক্তি, বা হয়তো এক শিশু বা পশু, যা আসে না কি, শুধু তার দিকে হাত দুটো এক করে তাকান 10 থেকে 12 মিনিট এক টানা। আপনি দেখবেন আপনার অর্ধেক উদ্বেগ কমে থিতিয়ে পড়তে থাকবে, কারণ মূলত সংঘর্ষটা হলো আপনার ভেতরে দুটো মাত্রা আছে। আমি এখন বিস্তরে বলার দিকে আর যাচ্ছি না এটা নিয়ে, কারণ যোগের দেহতত্ত্ব খুবই বিস্তরে, এই নিয়ে গভীরে কথা বলতে গেলে এখন থাক। কিন্তু সরলভাবে বলতে গেলে, এমনকি আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানও আপনাকে বলছে আমাদের একটা ডান দিক আর একটা বাম মস্তিষ্ক আছে, ঠিক আছে? শুধু এই দুটোকে এক করে তাকান, পরম ভালোবাসা আর
কৃতজ্ঞতা সহকারে আপনার কাছে গুরুত্ব রাখে এইরকম কিছুর দিকে। সে আপনার স্ত্রী হতে পারেন, স্বামী হতে পারেন, আপনার শিশু, একটা গাছ, কুকুর, আকাশ, সূর্য, চাঁদ, যেটাই হোক, এদের প্রত্যেকেই আপনার জীবনের জন্য অপরিহার্য, তাই নয় কি? হ্যাঁ, যাকেই আপনার খুব কাছের মনে হয়, এই হাত দুটোকে একসঙ্গে করে খালি তারা আপনার কাছে কতটা গুরুত্ব রাখে সেটা মনে করে আপনার পক্ষে সবচেয়ে বেশি যে মনের ভাবটা সম্ভব সেটা সহকারে তাদের দিকে তাকান, অনেক কিছুই বদলে যাবে। এটাই যোগের প্রথম রূপ। আমি এরকম করলে কঠিন হয়ে যাবে, কারণ নমস্কার করার অনেক উপায় আছে, এরকম করে, ওই রকম করে, এরকম করে, এটাই সবচেয়ে সহজ সরল। এখানেই শুরু করুন, ঠিক আছে?